সম্মানিত প্যানেল প্রত্যাশী শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আজকে দীর্ঘদিন এই জন্য বলতেছি যে আসলে দুই মাসের অধিক সময় আজকে 68তম দিন আমরা এখানে অনশনে আছি, গণ অনশনে। আসলে একটি জিনিস ভাবতেই খুব অবাক লাগে, আমি কি আসলে এই দেশে জন্মগ্রহণ করেছি? মানে এটা আমার কাছে ব্যতিক্রম ধর্মী একটা জিনিস মনে হচ্ছে, আমি মনে হচ্ছি আমাজনের একটা প্রাণী। আমি নিজেকে মনে করতেছি যে আমি আমাজন যে বন আছে সেই বনের একটা বিরল প্রজাতি। আমি এখন নিজে বর্তমানে আমি জন্মসূত্রে বাংলাদেশি, আমি বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন নাগরিক, আমি এদেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত একজন নাগরিক। কিন্তু এই দেশের শিক্ষা ব্যবস্থায় যারা উচ্চ পর্যায়ে বসে আছেন তারা যে যুক্তিগুলো দিতেছেন এগুলো যুক্তি না, এগুলো যে খামখেয়ালি মার্কা কথাবার্তা। এই কথার কোনো ব্যাখ্যা নাই, কোনো বিশ্লেষণ নাই, সরাসরি অযৌক্তিক, সরাসরি অযৌক্তিক। এই কথা তারা যখন বলতেছে অযৌক্তিক, আমরাও বলতেছি অযৌক্তিক, তাহলে যুক্তিগতটা কোথায়? আজকে এনে পাস করেছি, এমএ পাস করে অনার্স মাস্টার্স করে এখানে বসেছি। এমন কোন কেউ বলতে পারবে না যে আমি মাস্টার্স করলে আমাকে চাকরি দিতে হবে। বাংলাদেশের কোন সংবিধানে সেই কথা লেখা নাই, আছে? এরপরে যত নিয়োগ পরীক্ষা হয় বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে একটা প্রার্থী যদি চাকরি করতে হয় তার পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক, তাহলে সে বৈধ প্রার্থী হতে পারে না। পারে? পারে? তাহলে আজকে যে কথাগুলো বলা হচ্ছে এনটিআরসি এর সনদধারীদের, যারা বৈধ সনদধারী, এনটিআরসি এর পাশ করলেই কি এটার চাকরি দিতে হবে? তাহলে আপনারা স্কুলে শিক্ষক কিভাবে ঢুকাচ্ছেন অবৈধ পন্থায়? আপনারা অবৈধ টাকা ইনকাম করতেছেন। আমি ওপেন চ্যালেঞ্জ বলতেছি, যদি এটা নিয়োগের সনদই না হলো তাহলে শিক্ষক কিভাবে নিয়োগ দেন? আমার প্রশ্নের উত্তর দেবেন, আমার প্রশ্নের উত্তর দেবেন। আজকে যদি শিক্ষক নিয়োগের জন্য এনটিএসসি এর সনদের দরকার না হয় তাহলে আপনারা কেসিনো বাণিজ্য খেলতে যান, সে চেয়ে হন না কেন, সে চেয়ে হন না কেন? এটা যদি নিয়োগযোগ্য সনদ না হয় তাই স্কুল কলেজগুলোতে শিক্ষক কিভাবে নিয়োগ দিচ্ছেন? বেসরকারি স্কুল কলেজগুলোতে আপনারা কিভাবে শিক্ষক নিয়োগ দিচ্ছেন? আমাকে আমাকে উত্তর দেন। আমি এদেশের নাগরিক, এদেশের তথ্য জানার অধিকার আমার আছে, এখানে আমার বাক স্বাধীনতার অধিকার আছে, এখানে আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে এইটা অযৌক্তিক, এইভাবে এইভাবে এইভাবে, সেইটা বুঝা। আজকে দায়িত্বশীল পদে থেকে এক একজন নাবালক শিশুর মতো কথা বলতেছেন, দায়িত্বশীল পদে থেকে দায়িত্বশীলতার মতো আচরণ করবেন। মানুষের ধৈর্যের একটা সীমারেখা আছে, সভ্যতা ভদ্রতার একটা সীমারেখা আছে, আপনারা দিন দিন সেটা অতিক্রম করে যাচ্ছেন। আপনারা এতদিন ক্যাসিনো খেলেছেন আমরা বুঝতে পারি নাই, যখন বুঝতে পারছি তখন সরাসরি এটা কোন মানবিকতা কিসে, হোয়াট ইজ দিস মানবিকতা হচ্ছে? আমি কি বিজ্ঞতা হিসেবে আসছি নাকি? এই সনদ যদি দরকার না হয় আজকে এনটিআরসি এর হুকুম বের করে দিয়ে ফালাই দেব, দরকার নাই সনদ, যাই সনদের চাকরি দিতে পারবেন না আজকে বলে দেবেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে তুমি চাকরি পাবে না, আপনাদের সনদ আপনাদের ফিরিয়ে দেবো। আজকে বলতেছেন খামখেয়ালি মানে কথাবার্তা, আমার টাকা নিয়েছেন কেন? টাকার হিসাব দিবেন, টাকার হিসাব দিবেন। পরীক্ষার ফরম পূরণ করেছি, সেই সময় আবেদন করতে টাকা লাগে? আমি পড়াশোনা করেছি, পরীক্ষাতে 3 ঘন্টা দিয়েছি, আমার মেধা খরচ হয় নাই? আজকে প্রথম দ্বিতীয় তৃতীয় গণ বিজ্ঞপ্তি যে গেল সেখানে যে আমি টাকা দিয়ে আবেদন করেছি আমার অর্থ খরচ হয় নাই? আজকে আমার নিয়োগ আপনি দেবেন না কেন? নিয়োগ দিবেন না কেন? এই তাল বাহানা কথাবার্তা এগুলো কোনো দায়িত্ব
রাষ্ট্র সম্পদে থাকলে এগুলো মারায় না, এগুলো নাবালকের মতো কথাবার্তা, কোন কারণ নাই। কিসের মানে হতো আমরা বিখ্যাত হইতে আসি নাই, আমরা তর্ক শুরু করতেছি না, লাগলে মুচিগিরি করবো তাও করবেন। আমি শিক্ষিত মুচি, আমি শিক্ষিত মুচি, আমি শিক্ষিত জবা, আমি শিক্ষিত সুলফার। আজকে আপনাদের মতো দায়িত্বশীল পদ থেকে আপনারা বলতেছেন যা, এই কথাগুলো শুনতেও যেরকম লজ্জাজনক বলতেও লজ্জাজনক, কারণ আমি এখন আমার নিজের পদে ঘিরে দাঁড়িয়ে গেছি, আমি নিজেকে গিনে গিনে বোধ করি নিজের প্রতি নিজে। এই দেশে জন্মগ্রহণ করছে, এই জন্য বঙ্গবন্ধু যদি আজকে পেতে থাকতেন ঠিকই, এর সুরাহা না করে বঙ্গবন্ধু কোনদিন ছাড়তেন না। আজকে একটি মাত্র আশায় আছি, আমি এনটিআরসি একে চিনি না, আমি চিনি না, সবার যদি থাকি হয় আমার আপত্তি নাই, আমার তো আরো দুঃখ নাই। একটা কথা বলতে চাই, আমি এনটিআরসি একে চিনি না, আমার চেনা দরকার নাই। এনটিআরসি কে? মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে আছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, আমরা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার হস্তক্ষেপ কামনা করি। কারণ কি, আজকে মাননীয় প্রধানমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর সমাধান দিতে পারবেন, তারা আমরা তারা যে কথা বলে ওগুলো খাটে না, এই কথার কোনো যুক্তিগত নাই। আর এই অযৌক্তিক কথাটা আমার কাছে বিষের মতো মনে হয়। আমরা কি ভিক্ষা দিতে আসি? দেশের সর্বোচ্চ শিক্ষিত সমাজ রাস্তায় আজকে 68 দিন বসে কি ভিক্ষা দেয়? হ্যাঁ, ভিক্ষা দেয়। ভিক্ষা দিতে আসি নাকি? ভিক্ষার জন্য কি পরীক্ষা দিয়েছি? একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে দেশের আইন মানি, দেশের সংবিধান মানি, তারপরে ভাবে আপনারা লিখিত দেন, আমরা বিষয়টি বিবেচনা করে থাকবো, এটা কোনো কথা? এটা কোনো কথা? উনি জানবেন কি? উনি জানবেন কি? বাস্তব কথা ওনার জানার প্রয়োজন নাই তো। কে কতটুক সময় পাইছে 2016 সালে না 23 অক্টোবর 15 পর্যন্ত যতটুকু ছিল নিয়োগ প্রক্রিয়া, এরপর থেকে এগিয়েছি। আমি নিজে 11 নিবন্ধন দাঁড়ি, আমি সেপ্টেম্বরে পরীক্ষা দিয়েছি, অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আমার রেজাল্ট দিয়েছে, ওইটা দিয়েছে। আমি তো 11 পরীক্ষা দিয়েছি, এরপরে আমি 5-6 মাস সময় পাইছি। কিন্তু একটা স্কুল করে খুঁজে 5-6 মাসের ভিতরে কি ঢোকা সম্ভব? গেল এক। তারপরে স্কুল কমিটির দুর্নীতি, স্কুল কমিটির দুর্নীতি ধরা পড়ার কারণেই তো এনটিএসসি এর কাছে গেছে ক্ষমতা কারা কি? যদি স্কুল কমিটি দুর্নীতি করতো তাহলে এনটিএসসি কে ক্ষমতা পাইতো? পাইতো? পাইতো না। পাইছে শুধু এই জন্য যে, কারণ কি, এনটিএসসি একে সরকারি একটা প্রতিষ্ঠান, সে নিয়োগ দেবে এই স্কুল কলেজের দুর্নীতির কারণে কি সে নিয়োগ দেবে, এটা স্বাভাবিক, এটা সবাই মেনে নিয়েছে। কিন্তু এখন দেখতেছি স্কুল কমিটির তো বলে খাইতো, তারা এখন না বলে খাইতেছে। স্কুল কমিটি বলে খাইতো, তারা যে দুর্নীতি করতো তাদের মধ্যে যেটুকু আছে তাদের মধ্যে সেটুকু নাই। কারণ কি, একটা বিজ্ঞপ্তিতে যদি আপনার 1-1.5-2 লক্ষ টাকা আবেদন করা লাগে, 2-3 আবেদন করার পরে আপনাকে কবর যেতে হবে, চাকরি করা লাগবে না, গরু বিক্রি করা লাগবে, জমি বিক্রি করা লাগবে, সুদে টাকা আনা দেওয়া, আইনে তারপরে আবেদন করা লাগবে, আপনার বাঁচার অধিকার নাই, মারাদার অধিকার, আপনার চাকরির অধিকার নাই। এমন ক্যাসিনো তারা খেলতেছে, যে ক্যাসিনো খেলার কারণে বেকার আরো নিঃস্ব থেকে আরো নিঃস্ব হচ্ছে, এর দায় কে নেবে? আজকে আমরা যে কথাটা বলতে চাইতেছি তারা সঠিকভাবে তারা ধারে কাছে নেই, তারা খাম খেয়ালি বলা, আমি যেটা বলি খাম খেয়ালি বলা তারা করতেছেন, প্রতিষ্ঠান কোনো খাম খেয়ালি কথাবার্তা চলতে পারে না। আর এই যে বলি আউড়ে যাকে তাদেরকে বলে দিচ্ছেন, তারাও সেই বুলিতে কথা বলছেন। এগুলো কোনো দায়িত্বশীল পদে থেকে, দায়িত্বশীল পদে থেকে এই সব কথাবার্তা সম্পূর্ণ অযৌক্তিক এবং বেআইনি। আজকে মহামান্য হাইকোর্ট প্রথম একটা মীমাংসিত রায়, একটা সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমি বলতে চাই,
অভিভাবককে আমরা সম্মান করি, কিন্তু অভিভাবক যখন আমাকে নিষ্পেষিত করবে, নিঃশেষ করবে, তখন সেই অভিভাবকের কথা সেইভাবেই বলতে হবে। যেটা মীমাংসিত রায়, তারা কেন এই মীমাংসিত রায়টাকে আবার এটাকে গোদামিল করার জন্য এটা উঠে পড়ে লেগেছে? সে একটা সরকারি প্রতিষ্ঠান, সে থাকবে স্বচ্ছ, তারা স্বচ্ছ থাকার মাধ্যমে স্বচ্ছ ব্যক্তিদেরকে নিয়োগ দেবেন। তারা বারবার বেকারদের কিভাবে নিঃস্ব করতে হয়, কিভাবে নিয়োগ বঞ্চিত করতে হয়, সেই প্রক্রিয়া তারা অবলম্বন করে। আজকে যে কথাগুলো হচ্ছে, বয়স তো 1-14 যারা আছে তাদের জন্য বয়স শিথিলযোগ্য, সেখানে তারা আবার এখানে তারা দুর্গসঞ্জমূলক আবার কর্মকাণ্ডে তারা আছেন কেন? আমরা কি আপনারা শত্রু, শত্রু না আপনারা আমাদের শত্রু সেটা বলেন? আপনারা বারবার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করছেন। এদেশে কি আমরা মানুষ নই? এদেশে কি আমাদের বাঁচার অধিকার নাই? তো বলে দেন, বলে দেন, তুমি এদেশে জন্মগ্রহণ করে অপরাধ করেছো, তুমি এদেশে লেখাপড়া করে অপরাধ করেছো, তুমি এদেশে শিক্ষিতের অপরাধ করেছো, তুমি চাকরি পাওয়ার জন্য কথা বলে অপরাধ করেছো, তোমার বাঁচার অধিকার নাই, দরকার নাই, দরকার নাই। আজকে একটা শিক্ষিত ছেলে সে কেন বলতেছে যে আমি নিয়োগ বঞ্চিতের কথা বলব? দেখেন, অবশ্যই সে নিয়োগ বঞ্চিত হয়েছে। আমার সব কিছুতে আমার যেখানে আইন আছে, যুক্তি আছে, কথা আছে, আপনার সেভাবে বুঝান, সেই পয়েন্টে বুঝান। স্কুল কমিটির জন্য আপনারা কেন আবেদন করে সেই সময় মিছিল করেননি? স্কুল কমিটি তো স্কুল কমিটি ব্যাপার, স্কুল কমিটি দেখায়, কিন্তু আপনারা হচ্ছেন মহা টাকায়। আমি তো এই জন্য বলি স্কুল কমিটি করছে অ্যানালগ শুনি রাতের আলারে, আর আপনারা দিনের আলোতে করেন ডিজিটাল শুনি, আপনারা করেন ডিজিটাল শুনি, আর এই ডিজিটাল শুনি করতে গিয়ে যত সামাই হবে তত গান, এই তো কোনো কথা হতে পারে না। এই কথা মানার মতো আমার, আমি খুব মানে আমার এগুলো আমার খুব কানে বাঁধে, আমার অসহ্য লাগে। হ্যাঁ ভাই, আমি যদি নিয়োগের অযোগ্যই হই, তুমি সেটা বুঝিয়ে দাও, সেটা বুঝিয়ে দাও যে তোমরা এজন্য অযৌক্তিক, এজন্য পাবো না, আমার আপত্তি নাই। এই কথাগুলো দায়িত্বশীল পদে থেকে অযৌক্তিক মানবিকতা নয়। শিক্ষিত লোক যে প্রকৃতার্থে শিক্ষিত সে কারো দয়া দেখার জন্য নেয় না, সে ভিক্ষা নেয় না, ভিক্ষা দেয়। টিচাররা কোনদিন ভিক্ষা নেয় না, ভিক্ষা দেয়। টিচাররা ভিক্ষা দেয়, চাকরি হোক আর যাই হোক, মনে শান্তি আছে। আমি নিবন্ধিত শিক্ষক, আমি এক জায়গায় বলেছি যে আমি তো নিবন্ধন পাস করতে বলো যে আপনি নিবন্ধিত শিক্ষক, আমার ভাই বলেছে, তার বলতে আমার তো চাকরি হয়ে যায়, বলছে না আপনি চাকরি না হলে কি আছে, সরকারি গেজেটে তো আপনার নাম আছে, কথা বুঝতে হবে। সেদিন আসলেই আমি বুঝেছি, আসলেই তো আমি শিক্ষক। এই কথাটাই আমি বলতে চাই, আপনাদেরও বিলিভ করতে হবে। এখানে অন্যায় যা হয়েছে আমরা সেই অন্যায়ের প্রতিবাদ করতেছি। আমি আজকে যে পরিমাণ নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, আগামী প্রজন্ম যেন এই রকম নিষ্পেষিত নির্যাতিত না হয় তার জন্য আমাদের এই কথা। সনদ দিয়েছেন তাকেই নিয়োগযোগ্য বলে, সনদে সুস্পষ্ট লেখা আছে, আর বলতেছেন কি এটা করলেই কি নিয়োগ দিতে এমন কোনো কথা আছে? এগুলো বাস্তবসুলভ কথা না। নিয়োগের উদ্দেশ্যে আপনি পাস করিয়েছেন যে ব্যাখ্যাটা আগে দিলাম, যদি নিয়োগের যোগ্যই না হয় ফাই, কোনো আপত্তি নাই। তা স্কুল কলেজে কি এমনিতে শিক্ষক নিয়োগ পাচ্ছে? কোনো পরীক্ষা ছাড়া একজন শিক্ষক কি বৈধ হতে পারে? কোনো প্রাইভেট জব যদি কেউ করে পরীক্ষা না দিলে তারা তারা কিছু বৈধ হয়? বাংলাদেশের সরকারি বলি বেসরকারি বলি যত প্রতিষ্ঠান আছে চাকরি নিয়োগ পরীক্ষার শর্তগুলো কি কি? এনটিএসসি মহোদয়, আপনি আবার ভালো করে সংবিধান করেন, আপনি সংবিধান পরে কিন্তু বিসিএস করার হয়েছেন, এটা মানে কিন্তু আপনার এখন মনে নাই, বয়স হয়েছে না, আমাদের বয়সী অনুভব হয় না, আটক কথা তো। উনি আমাদের সম্মানের পাত্র, উনি মাস্টার্স করে থাকলে আমিও মাস্টার্স করেছি, ইয়েস আই ক্যান চ্যালেঞ্জ, আমিও মাস্টার্স করেছি, কিন্তু উনি ওনার চাকরির ক্ষেত্রে, উনি ওনার অভিজ্ঞতার ক্ষেত্রে উনি সিনিয়র, ওনাকে স্যালুট জানাই।
কিন্তু এজন্য ওনার শিক্ষাগত যোগ্যতা আমার শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ যদি একটা হয়ে থাকে, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম হয়ে থাকে, বাংলাদেশ যদি মাস্টার্স হয়ে থাকে, আর সেই পর্যন্ত ওনার লেভেল আমার লেভেল ঠিক আছে। আমি সেটা মানতে পারছি, ওনাকে সম্মান করি, ওনার যোগ্যতা ওনার অভিজ্ঞতাকে আমি সম্মান করি, এটা ঠিক আছে। কিন্তু এজন্য আমাদেরকে হেল্প করা, আমাদের ফটো করা, আমাদের ইনস্টল করা অধিকার ওনার নাই, এই অভিজ্ঞতা অধিকার নাই, ওনাকে কে দিয়েছে? আজকে দেশের শিক্ষিত সমাজ রাস্তায় বসে আসতে দিন অনশন করতেছে, উনি পারলো না ওনার সেই নীতি নৈতিকতা দিয়ে যে বাবা তোমাদের কি হয়েছে তোমরা বলো আমরা শুনি, তোমরা বলো আমরা শুনি, দেখি তোমাদের জন্য কি করা যায়। উনি ভিক্ষা ভিক্ষা চাব ওনার কাছে, উনি ভিক্ষা দিবেন, ভিক্ষা দিতে আসি নাই, ভিক্ষা দিতে এসেছি, চাকরি যদি না হয় আপনাদের সনদ আপনাদের দিয়ে দেবো, এই সনদ দিয়ে কি করব, এই সনদ দিয়ে কি করব, সেই জবাব আপনারা দেবেন। আজকে এই প্যানেলের কথা উঠছে কি জন্য, প্যানেল আমি প্যানেলের পক্ষে, আমি পক্ষেই কথা বলতেছি, প্যানেলটা কি জন্য আসছে? আরে ভাই প্যানেলটা হবে কি, সনদ দিয়েছেন তা কি হবে, আদব কথা, আদব কথা। এখন আপনারা যে কাজগুলো করেছেন, আমরা এক থেকে ষোলোটা নিবন্ধন তারিখ, ষোলোটা ব্যাস, ষোলোটা ব্যাস, একটা দুইটা ব্যাস না, আপনাদের মতো আমরা ডিজিটাল চুরি শুনি না, বুঝি না, আপনারা বোঝেন কিভাবে বেকারদের জমা করে পুঁজি করে টাকা কামাই করতে হয়। আমরা চাচ্ছি ব্যাস ভিত্তিক হলে এই যে এক থেকে ষোলোতম যারা আছে সকলের নিয়োগ সম্ভব, এই জন্য প্যানেলের কথাটা আসছে। কিন্তু সনদটা চাকরি তার, এটাই তার অধিকার। আজকে যে ৪০ পেয়েছে, যে ৪০ পাইছে কমই বললাম, ন্যূনতম ৩৯ কাউকে কি সনদ দিয়েছে দেশে? ৩৯ সনদ, ৪০ দেওয়ার পরে সে কি মেরিট লিস্টে নাম আছে না? মেরিট লিস্টে নাম আছে, সেই মেরিট লিস্টে যদি তার নাম থাকে তাহলে কি সে চাকরি পাওয়ার অধিকার রাখে না, অধিকার রাখে কিনা? সে মেরিট লিস্টে তার নাম আছে, সে চাকরি পাওয়ার অধিকার রাখে, চাকরি আপনাদের দিতে হবে, চাকরি দিতে আপনারা বাধ্য, চাকরি আপনারা দিতে বাধ্য। আমরা এতদিন আমাদের ধৈর্য সহ্য আমরা সব দেখিয়েছি, আমরা প্রয়োজনে আরো দেখাবো, কিন্তু আমার শিক্ষা, আমার দীক্ষা, আমার সরলতা, আমার ভদ্রতাকে কেউ যদি দুর্বলতা মনে করে সে কোথায় স্বর্গ বাস করে? বাঙালি জাতি নষ্টে গিয়েছে, বাঙালি জাতি যাবে স্বাধীনতা কিন্তু একদিন আসে নাই, স্বাধীনতা রাস্তায় যখন এসেছি আমি আদায় করে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের এই বাচ্চা সুযোগ কথা এগুলো শোনা যায় না, আপনারা যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো আপনারা শিক্ষা অর্জন করেছেন, আজকে সেই প্রশ্নটাই ওঠে। একটা মানুষকে আমি এর আগেও বলেছি, একজন শিক্ষক সে যতই দুর্বল স্টুডেন্ট হোক না কেন তার মাথায় যদি হাত রেখে বলে বাবা তোমাকে দিয়ে সম্ভব, তুমি পারবা, বাবা তুমি কি করবা, আমি আছি না, এই যে একটা শক্তি তার ভিতরে কাজ করে, এর চাইতে বড় মিসাইল আর কিছু নাই। আজকে আপনাদের অভিভাবক বলতেছি, আপনাদেরকে সম্মান করতেছি সব কিছু, কিন্তু আপনারা কি সেই দায়িত্বশীলতার পরিচয়টা দিচ্ছেন? আজকে আপনারা বলতে পারতেন কি হয়েছে বসো শুনি, সেই কথাটা আপনারা বলতেছেন না। আর এক কি বলবো, কি বলবো এখানে, এজন্য নিজের প্রতি নিজের এখন ঘৃণা হয়ে গেছে। এই দেশে অনার্স করলাম, মাস্টার্স করলাম, জন্মসূত্রে বাঙালি, আমরা তো রোহিঙ্গা না, আরে ভাই রোহিঙ্গারাও ভালো আছে, রোহিঙ্গারা আমাদের চাইতে শতভাগ ভালো আছে। আমার পকেটে টাকা নাই, আমার পেটে ভাত নাই, কিন্তু রোহিঙ্গারা ঠিকঠাক মতো সব পাচ্ছে, তাই আমি এদেশের নাগরিক হয়ে আমি রোহিঙ্গা চাইতে খারাপ, কারণ কি আমার এই যে এনটিআরসি আজকে আমাদের যেরকম নিয়োগ বঞ্চিত করে আজকে আমাদের রাস্তায়
মাথায় বসিয়ে দিয়েছে, এর ডাইনে থেকে তাকি আপনাদের শরত আপনারা ন্যান যা করেন করেন। আমি তো পরীক্ষা দিলাম, আমি সরকারি বিলি আবেদন করলাম, আমি যে আবার গণবিজ্ঞপ্তিতে আবেদন করলাম, আমার যে সময়গুলো গেলে এগুলোর মূল্য কে দেবে, এগুলোর ক্ষতিপূরণ কে দেবে? নিয়োগ প্রক্রিয়া আপনারা হাতে নিয়েছেন নিয়োগ দেওয়ার জন্য না, না বেকার তৈরির কারখানা তৈরি করার জন্য? আজকে ক্যাসিনো খেলতে খেলতে আপনাদের নেশা ধরে গেছে, আপনারা এমন নেশায় মুক্ত, এদিকেও টাকা ওদিকেও টাকা, এ টাকার কোনো হিসাব নেই। এই ক্যাসিনো আর হবে না বাংলার জমিনে, বাংলাদেশের মাটিতে এই ক্যাসিনো আর কাউকে খেলতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারণ কি, একজন ব্যক্তি একজন নিরক একজন বেকার ছাত্র সেই জানে এই ক্যাসিনোর কি জ্বালা, সেই জানে অনেকে টাকার অভাবে আবেদন করতে পারে না, তা কি হবে কি করে? তারা করে গরু বিক্রি করে, জমি বিক্রি করে, মা বোন স্ত্রী স্বর্ণ অলঙ্কার বিক্রি করে, তারপর তার আবেদন করতে হয় তোরা শুধু টাকার ঋণ করে আবেদন করতে। এটা কোন জায়গায় আছে, কোন প্রতিষ্ঠানে আছে? এগুলো চোখে পড়ে না। একটা লোকে দুইশো পাঁচশো হাজার বারোশো চোদ্দশো যদি আবেদন করা লাগে, এগুলো হিসেব করেন না, শুধু টাকা 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 এটা হিসেব করেন। এই টাকাগুলো আসলো কার কাছ থেকে? দুশো তিন কোটি টাকা কেটেছেন কাদের? বেকারদের পকেট থেকে। অনেক জিনিস বলতে চাই না, তারপরেও আপনাদের খামখেয়ালি বোনার কারণে বলতে হয়, আজকে টোটালি একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। কারণ তারা কোনো দায়িত্বই পালন করে না, আজকে পুরস্কার খালি থাকবে, চুয়ান্ন হাজার পদে কেন চৌত্রিশ হাজার নিয়োগ হবে, তার মধ্যে আবার বাইশ হাজার আবার বলে কি? হ্যাঁ, যে কথাগুলোর জন্য মূলত ওই আমি কথা মাইক আসতে নিয়েছি কি বলবো। আচ্ছা, একজনে যদি চাকরি করা অবস্থায় আর একটা পদে আবেদন করে, এটা তো সে করতেই পারে। হ্যাঁ, আমি তাদের সাথে একমত, আমি একশো পার্সেন্ট তাদের সাথে একমত। সে আবেদন করবে কি ওই একই পোস্টে, না হয় তার নিচে দায়িত্ব হবে, না হয় তার উপরে উঠতে হবে, নাকি হয় তার প্রমোশন হবে, নয় তার প্রমোশন হবে, হয় সে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার হবে, না হলে সে আরো নিচে যাবে, পিয়ন হবে, স্কুলের পিয়ন হবে, সমস্যা নেই। আছে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার আবেদন করবে স্কুলের পিয়নের জন্য, সমস্যা নেই। একই পোস্টে সরকারি প্রতিষ্ঠানে একই পদে কেন বারবার আবেদন করতে হবে, কোথায় আছে দেখান? এইটা কি বলবো, এটা ব্যাখ্যা কি দেবো আর? হ্যাঁ টিচার হোক, সমস্যা নাই, হ্যাঁ টিচার তাও সমস্যা নাই, না স্কুলে পিয়ন হতে পারে তাও সমস্যা নেই, একটা পদে সে কর্মরত, যেই পদে সেই পদে সে আবার কিভাবে করবে? রাষ্ট্র একটা জিনিস মনে করবেন, সরকার রাষ্ট্র জনগণের পক্ষে সবসময় ছিল, আছে এবং থাকবে। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র আছে, সরকার আছে, সবসময় জনগণের পক্ষে, এই ভুল বুঝতে হবে না। কিন্তু সরকারি কিছু স্টাটুকের আছে, আমলাতন্ত্রের কিছু স্টাটুকের আছে, তারা সরকারকে বিপদে ফেলার জন্য এই তাদের অপকর্ম অনেক সময় ওদিকে চাপিয়ে দেয়, কিন্তু এটা মানা যাবে না। আমরা এইটাই বলতে চাই, আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এইটা শুধু দেখেন, এই এই সেক্টরটা শুধু দেখে শুধু বিশ্লেষণ করেন। আমাদের কষ্টে একটা জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যদি আমাদেরকে বলেন যে বাবা, যে আমাদের কথাগুলো শুনে যদি অযৌক্তিক মনে করেন আলহামদুলিল্লাহ, তার মুখ থেকে যে বাণী শুনবো আমরা সেইটা মেনে নিতে রাজি আছি। কিন্তু এনটিএসসি এনটিএসসি বার্তাশীল কথা বলে, দায়িত্বশীল কথা বলে না। আজকে নিয়োগ আপনার হাতে নিয়ে আপনি নিয়োগ দিবেন না, হ্যাঁ আপনি বলেছেন যে নিয়োগ দেওয়া সম্ভব না, নিয়োগ দিতে পারবো না, আবেদনের বেলায় যোগ্য, নিয়োগের বেলায় অযোগ্য। ছাত্রিশ বছর বয়সে আপনি নিবন্ধন পরীক্ষা নেবেন, এবার আবার বলবেন যে আমি নিয়োগ দিতে পারব
কথা না, কেন আপনি 37 বছর বয়সে পরীক্ষা দেবেন? কথা বুঝেন? প্রাইমারিতে আমি যেটা সচক্ষে দেখছি, প্রাইমারি বা সরকারি যেন কোনো চাকরিতে এখন তো অনলাইন সিস্টেমে আবেদন হয় নাকি, সেখানে কারো যদি 30 ওভার হয়ে যায় এবং মুক্তিযোদ্ধাদের যদি মুক্তিযোদ্ধার সন্তান যারা আছে মুক্তিযোদ্ধা তাদের যদি বয়স 32 পর্যন্ত হয়, 30টা হবে মুক্তিযোদ্ধার সে সন্তান না, তাহলে সফটওয়্যারে তার আবেদন গ্রহণ করবে না। সফটওয়্যারে আটকানোর সিস্টেম আছে, সেখানে মধ্যে তার আবেদন একসেপ্ট করবে না। বাট যারা 32 তাদেরটা করবে, 32 ওভার হয়ে গেলে আর নেবে না। এইগুলো তো সিম্পল একটা বিষয়, এগুলো সামান্য একটা বিষয়। ডিজিটাল বাংলাদেশে আজকে তারা যে কথা বলতেছেন এগুলো মানায় না। এজন্য বলতে চাই আপনারা দায়িত্বশীলতার পরিচয় দেন, আজকে শিক্ষিত সমাজকে বসিয়ে রেখে আপনারা তামসা দেখেন না। তামসা যদি দেখেন শিক্ষিত লোক কিন্তু শিক্ষিত ভাষায় কথা বলে, আপনাদের এরকম ঠান্ডা মেজাজে কথা বলেন না। ঠান্ডা মস্তিষ্কে এদিক দিয়ে আপনারা মানে বারুদ দিয়ে দেন, ওদিক দিয়ে কিন্তু ঠান্ডা ভাবে বলেন। আমরাও কিন্তু জানি আপনারা আমাদের উত্তরসরি, আমরা কিন্তু কিছু শিখি নাই, আমরা কি কিছু জানি না? আমরাও জানি শিক্ষিত ভাষায় যেরকম আপনাদের বলতেছি, আপনারা সেই সেরকম দায়িত্বশীলতার পরিচয় দেন। দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারপরে আপনারা আমাদের সাথে বসে এই জিনিসটার সমাধান করেন। আর যদি কোনো দুর্নীতি করেন বাংলার মাটিতে, বঙ্গবন্ধু সোনার বাংলায় কেউ দুর্নীতি করবে, কেসে ঢোকালবে, অন্তত পক্ষে আমরা বেঁচে থাকতে তা হতে দেব না, দেব না, দেব না। রাস্তায় যখন নেমেছি একটাই কথা হবে, সড়ক তার, চাকরি তার, চাকরি আমার অধিকার। কোনো মানবিকতার প্রশ্ন নয়, কোনো দাঙ্গার বিষয় নয়, আমার চাকরি কি আমার অধিকার। আমি পরীক্ষা দিয়েছি, মেট্রিকে নাম দিতে আমি লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভিতর দিয়ে পাবলিক পরীক্ষা দিয়ে পাশ করেছি, এটা কি দান সরকার? আমার মেয়ের দাম নাই, এটা কি দান সরকার বিষয়? তারা এটাকে কিছু মনেই করতেছে না। একটা কথা বলে রাখবেন, আপনি নিজে সত্তাকে আপনার অন্তর্কে পবিত্র রাখবেন, দেখবেন জয় সুনিশ্চিত ইনশাআল্লাহ, জয় আমাদের হবে। তার একটি কথা বলতে চাই, আপনারা জানেন ব্যাস ভিত্তিক দেন, জ্যেষ্ঠতার ভিত্তিতে দেন, আপনারা যেভাবে পারেন সেভাবে পারেন, দরকার আমাদের নিরোধ চাই। সনদার আর কোনো কথা নাই, সনদ একটা দিচ্ছেন সেই সনদে লিখে দিচ্ছেন নিয়োগযোগ্য। এখন বলেন এটা কি যৌক্তিকতা কি? সনদ ভালো করে পড়েন, এই জন্যই বলছি অল্পে পিএইচডি করেন, অল্পে আরো বড় ডক্টরেট করেন, তারপরে ট্রান্সলেশন করেন, তারপর কথা বললে তা আসে। একটু জিনিস বলি, কেউ নিরাশ হবেন না, নিরশ্বাস যাবেন না, রাস্তাতে যখন নেমেছি দাবি আদায় করে সারব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।